বাংলাদেশের ভ্যাকসিন কেনার বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, টিকার জন্য একটি সোর্সের উপর নির্ভর না করে একাধিক সোর্স থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। যেখান থেকে পাব সেখান থেকেই আমাদের ভ্যাকসিন বা টিকা নিতে হবে বলে জানান তিনি। স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুদিন প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার আপডেট বন্ধ হলে গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে। কুমিল্লার লাকসামে স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন শারমিন আক্তার নামে এক প্রসূতি। বুধবার লাকসাম জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পাঁচ সন্তানের মধ্যে রয়েছে তিনটি ছেলে এবং দুটি মেয়ে। করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে দেশে ফেরাদের মধ্যে 70% প্রবাসী কর্মী পড়ছেন জীবিকা সংকটে। তাদের আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলো পড়ছে বিপদে। এক গবেষণায় এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সামনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার অগ্নি পরীক্ষা। এর মধ্যেই স্প্যানিশ জায়ান্ট বার্সার এক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাক মৌসুম অনুশীলনের জন্য 9 জন ফুটবলার রিপোর্টিং করতে এলে একজনের রিপোর্ট পজিটিভ আসে। শিগগিরই টাইগার ছবির তৃতীয় কিস্তি টাইগার 3-র কাজ শুরু করতে যাচ্ছে যশোরাজ ফিল্মস। এবারও পাওয়া যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। তবে নতুন খবর হলো, টাইগার 3-তে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন।